with Masood Raihan. I am very much excited. Our next guest is in front of me. He is the Deputy Director and Head in Office of Student Affairs and Career Services and International Office. Dear listener, amar samne achen Jamaluddin Jami bhai. Jamal bhai, welcome to the show. Thank you very much. So I must say, first of all, Jamal bhai, thank you. Thanks to you, Colors FM, Masood Raihan, ebong Career Code, we are very much privileged that you allowed your time. Eto byastotar bhitore you allowed your time with us. Ami listener ki ektu bolte chai, Jamal bhai kintu is one of our regular listener. Ebong amader show te besh koyekta duto episode he called us, and ami tokhoni bolechhilam we are very much privileged je apnar phone pe, and I'm really happy je amader ekjon follower, amader ekjon show shunche emon ekjon manush ke ajke guest hisebe amra pe. So, Jamal bhai, amader listener-der jonno apnar career-er, you know, beginning to current status, ekta overview ki kindly deben. First of all, I would like to thank you, Masood Raihan bhai, for inviting me, Colors FM, ebong apnar career code ke. Listener, jara shunchen, taderke oshongkho dhonnobad amaderke shonar jonno. Ami shonibare ei shomoytate চেষ্টা করি ফ্রি করে নেওয়ার জন্য আমার সময়টাকে, যাতে আমি এই ক্যারিয়ার কোড অনুষ্ঠানটি শুনতে পারি। এই কারণে, কারণ আমার কাছে মনে হয় এক একটা সেশন, যে এক একটা শুধু রেডিওর একটি সেশন না, এক একটা সেশন আমার কাছে এক একটা ডে লং ট্রেনিং এর মতো মনে হয়, যে দুই ঘন্টা বা দেড় ঘন্টা আমি যতক্ষণ শুনছি এই সময়টা আমি অনেক কিছু শিখছি। ইনফ্যাক্ট আমি খাতা কলম নিয়ে বসি, মাত্র জানেন ভাই, খাতা কলম নিয়ে বসি এবং আমি চেষ্টা করি নোট ডাউন করতে। অনেকগুলো নোট ডাউন আমার করা আছে, ইনফ্যাক্ট আমি কালেক্ট করতে চেষ্টা করি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করেছেন। আমার পরিচয়টা প্রথমে দিয়ে নিই, আমি নিজে একজন ক্যারিয়ার কোচ, ক্যারিয়ার কাউন্সিলর, চাকরি করছি আপনি একটু আগে বলেছেন ইস্টার্ন ইউনিভার্সিটিতে। সেখানে আমি বেসিক্যালি দুটো ডিপার্টমেন্ট দেখে থাকি, ওএসএ অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, আই মিন অল কাইন্ডস অফ কো-কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা আমরা বলি ক্লাব অ্যাক্টিভিটিস, এগুলো আমাকে দেখতে হয়। আরেকটি ডিপার্টমেন্ট হলো আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিস সিএসআইও, সেখানে বেসিক্যালি স্টুডেন্টদের কর্পোরেটে যাওয়ার আগে আমার বেসিক গ্রুমিংটা করে দিতে হয় তাদেরকে, তাদের সিভি রাইটিং, তাদের ক্যারিয়ার এন্ট্রি স্ট্র্যাটেজি সেট করা থেকে শুরু করে এই কাজগুলো আমাকে করতে হয়। বিভিন্ন ওয়ার্কশপ কন্ডাক্ট করি, তাদের ক্যারিয়ার রিলেটেড সেশনসগুলো বেসিক্যালি সেখানে আমার অফিস থেকে কন্ডাক্ট করা হয়। ভাইটাল জব, ওকে, এক্স্যাক্টলি। এবার আসি আমার ক্যারিয়ার জার্নি নিয়ে। যদি আমার ক্যারিয়ার জার্নি নিয়ে আমি যদি আমার ক্যারিয়ার জানি নিয়ে বলতে চাই, তাহলে একটু ট্র্যাডিশনাল ধ্যান ধারণা থেকে একটু ডিফারেন্ট, কারণ আমরা যেটা আমাদের গতানুগতিক, আমরা যেটা মনে করি যে আমাদের পড়াশোনা শেষ হবে তারপরেই আমি ক্যারিয়ার শুরু করবো, কোথাও সেটা চাকরি হোক বা বিজনেস হোক, তো সেক্ষেত্রে আমার ক্যারিয়ার জার্নিটি একটু ডিফারেন্ট। ইটস ডিফারেন্ট ইন আ সেন্স, আই স্টার্টেড মাই ক্যারিয়ার ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। যদি আপনারা সবাই জানেন, এটা অনেকটা প্রচলিত আছে যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ছেলেমেয়েরা সারা দেশ থেকে আসে, তো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ঢাকায় এসেছিলাম, ফার্স্ট জেনারেশন ঢাকায় যখন আসি তখন উই হ্যাড টু স্ট্রাগল, সেটা হলে কখনো থাকিনি, থাকা হতো, ফ্যামিলি থেকে টাকা পয়সা এনে চলাটা খুব কেমন দেখাতো, সো আই হ্যাড টু আর্ন ফর মাই সেলফ, যেটা হয়েছে আমাকে ইনভলভ হতে হয়েছিল। ওয়ান টু ওয়ান টিউশন করাটা আমার কাছে খুব ভালো লাগতো না, যার কারণে টিচিংটা ভালো লাগতো, বাট ওয়ান টু ওয়ান টিউশনটা না, বিভিন্ন কোচিং সেন্টারের সাথে আই ওয়াজ ইনভলভড, আমাকে আমি ক্লাস নিতাম শুরু থেকে, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংগুলোতে ক্লাস নিতাম, পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন স্কিলস নিয়ে ক্লাস নেওয়া শুরু করি বিভিন্ন জায়গায়। একটা পর্যায়ে আমরা কিছু ফ্রেন্ড মিলে নিজের একটা প্রতিষ্ঠান দিয়ে ফেলি ঢাকাতে, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য, বেশ কয়েকজন মিলে, প্রায় 4 থেকে 5 বছর থাকার পর যদি উই ফেইলড বাট উই লার্ন আ লট অফ থিংস। এটা এই কারণে, যখন আমি ক্লাসরুমের জন্য প্রিপারেশন নিতাম আলটিমেটলি কিন্তু আমি নিজের জন্য প্রিপেয়ার হয়েছি। ট্রু, আমি যখন ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস নিচ্ছি তার মানে ল্যাঙ্গুয়েজে আমি নিজেকে তৈরি করেছি, আমি যখন ফোনেটিক্স বা প্রোনাউন্সিয়েশনের ক্লাস নিয়েছি আমি তখন আমার প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করেছি, আমি যখন প্রেজেন্টেশন স্কিলস নিয়ে ক্লাস নিয়েছি আমি তখন আমার প্রেজেন্টেশনটা ডেভেলপ করেছি। এক্স্যাক্টলি, প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমরা হয়তো অভিজ্ঞতা ছিল না, যার কারণে উই ফেইলড, বাট অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা 40-50 জন মানুষ সেখানে কাজ করেছে টিচার্স সহ, সো এই যে মানুষদেরকে ম্যানেজ করা, অর্গানাইজ করা, স্টুডেন্টদেরকে আই মিন কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে ভর্তি করা, এই যে জিনিসগুলো, লার্নিংগুলো 4-5 বছর কাজ করার কারণে, ওকে, যখন পড়াশোনা শেষ হলো, শেষ হওয়ার পরে যখন আমার মনে আছে আমি যখন প্রথম ভাইভাতে গিয়েছিলাম আমার প্রথম চাকরির জন্য, আমি যখন আমরা ফেইল করলাম আমাদের প্রতিষ্ঠানটি চালাতে গিয়ে, আচ্ছা, তো সেক্ষেত্রে গিয়ে, সরি,
আমরা যখন প্রথম ভাইবাতে আমি গিয়েছিলাম, রিটেন টেস্ট আগে হয়েছে, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম, কম্পিউটার টেস্ট হয়েছিল, যেহেতু প্রতিষ্ঠান চালাতে গিয়ে কম্পিউটার কাজ করতেই হয়েছে, তো সেখানে ভালো করাটা খুব স্বাভাবিক ছিল। ইন্টারভিউ বোর্ডটিতে গিয়ে আমি যখন শুরু করি, প্রথম প্রশ্নটি যখন আমাকে করেছিল যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, আমি যখন ইংরেজি বলা শুরু করেছি, আমার মনে আছে সবাই আমার দিকে তাকিয়েছিল এবং সবাই নিজেরা কথা উইদিন 30 seconds or 40 seconds নিজেরা কথা বলা বলে শুরু করছিল। ওকে, দ্য মোমেন্ট আমি তখনই নিজেকে চিন্তা করেছিলাম আমার মনে হয় চাকরিটি হয়ে গেছে। ওকে ওকে, ইনফ্যাক্ট যখন চাকরিটি হওয়ার পরে আমাকে আমার যিনি বস ছিলেন ভিসিচার, যেহেতু আমার প্রথম চাকরিটি ছিল একটি ইউনিভার্সিটিতে, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, ভিসিচার বলছিলেন যে তুমি ভাইবা বোর্ডে তো মানে অসাধারণ করেছো, যে পারফর্ম করেছো, যে মানে এটা আমার জন্য অনেক কিছু। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব, আমি প্রায় তিন বছরের মতো সেখানে কাজ করেছি। ফ্যান্টাস্টিক। ওকে, দেন ইউনিভার্সিটি চাকরিটি শেষ, এরপরে মনে হলো যে ইউনিভার্সিটি একটু মনে হয় আটকে গেছি, একটু কর্পোরেটের হাওয়া শরীরে লাগুক, সেই চিন্তা ভাবনা করেই আমি একটি ফার্মে যাই। আমি জানি না তারা কেন আমাকে সিলেক্ট করেছিল সেখানে, বিকজ আই ডিডন্ট হ্যাভ এনি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, বাট তারা আমাকে মার্কেটিং অ্যান্ড পিয়ার ম্যানেজার হিসেবে সেখানে আমাকে তারা অ্যাপয়েন্ট করে। আচ্ছা, হয়তো আমার কমিউনিকেশন স্কিলস আমাকে তারা মনে করেছিল যে তাদের যে পারপাসটি স্মার্টলি প্রেজেন্ট করা তাদের কোম্পানিকে ভালো কোনো জায়গায়, সেটা হয়তো আমি ভালো করতে পারবো, সেই জন্য তারা আমাকে করেছিল। বাট আমার কাছে সেই কর্পোরেটটা ভালো লাগেনি, বিকজ স্টুডেন্টদের সাথে কাজ করার যে মজাটা, ট্রেনিং রিলেটেড, পড়াশোনা রিলেটেড যে কাজগুলো, সেগুলো থেকে একেবারে পিওর সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, 6টা কি 7টা 8টা পর্যন্ত, সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, মনে হয়নি দিস ইজ নট মাই প্লেস। ওই যে প্যাশনের জায়গাটা যখন আমি পাচ্ছিলাম না, তখন মনে হলো যে স্যালারি আগের থেকে দ্বিগুণ হয়েছে, তাতে কি, দেন আই স্যাক্রিফাইসড মাই স্যালারি, আমি আরেকটা প্রতিষ্ঠানে জয়েন করেছি তার অর্ধেক টাকা স্যালারিতে, বাট আমার প্যাশনটা খুঁজে নেওয়ার জন্য আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সেখানে জয়েন করি। এত ভালো চাকরি ছেড়ে যখন আমি ওই জায়গায় যাই, সবাই আমাকে বোকা বলেছে, আমার প্যাশনটাকে আমাকে খুঁজে নিতে হয়েছে। দেন ওখানে খুব বেশি দিন চাকরি করিনি, ওখানে 1 বছর 3 মাস র্যান্ডম চেঞ্জ, খুব অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো চাকরি চেঞ্জ করেছি ওখান থেকে। দেন আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে এখন যেখানে আছি সেখানে আমি চলে আসি এবং এখানে ডেপুটি ডিরেক্টর হেড স্টুডেন্ট অ্যাফেয়ার্স হিসেবে জয়েন করি। কিছুদিন আগে আরও একটি অফিসের দায়িত্ব দেয় আমাকে, ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিস। সো আলটিমেটলি আমি যদি আমার ক্যারিয়ার জার্নিটাকে বলি, এটা আমি ওই যে স্টুডেন্ট লাইফে আমি যে কাজগুলো করেছিলাম, ক্লাস নেওয়া, প্রেজেন্টেশন দেওয়া, নিজের একটা প্রতিষ্ঠান করতে গিয়ে ফেল করা, বাট আলটিমেটলি ফেল না, উই লার্ন আ লট অফ থিংস ফ্রম দেয়ার, অর্গানাইজিং ক্যাপাসিটি, ম্যানেজারিয়াল স্কিলস, আমার প্রেজেন্টেশন, কমিউনিকেশন, এই জিনিসগুলো আমি সেখান থেকে শিখেছিলাম, যেটা আমার চাকরিতে খুব কাজে লেগেছে, যার কারণে যেই জায়গায় চাকরি করেছি আমার রিলেশনশিপটা অনেক ভালো হয়েছে এবং সবাই আমাকে অ্যাপ্রিসিয়েশন বলতে যেটা, সেটা আই গট ফ্রম দেম। সো আই এম প্রিটি শিওর রাইট নাও আপনি যেখানে ভ্যালু অ্যাড করছেন অন ইউর রোল, সো ইউ আর এনজয়িং ইউর জব, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি এক্ষেত্রে শুধু আমার জন্য না, আমি যারা আমার স্টুডেন্ট, যেখানে আমি তাদেরকে ট্রেন করাই, তাদেরকে যখন গ্রুম করি, আমি বলি দেখো কয়েকটা জিনিস তুমি দেখো। নাম্বার 1, তোমার ট্যালেন্টটা কোথায় আছে? দেখুন আমার ট্যালেন্ট স্টুডেন্টদের সাথে কাজ করা, ট্রেনিং রিলেটেড কাজ করা, গ্রুমিং সেশন নেওয়া, এটা আমার ট্যালেন্ট, বিকজ স্টুডেন্ট লাইফে আমি ওটাতে ইনভলভ ছিলাম, রাইট? এরপরে হলো আমার স্কিল সেটগুলো কোথায় আছে, আমি ভালো কমিউনিকেট করতে পারি, আমি ভালো প্রেজেন্টেশন দিতে পারি, দিজ আর মাই স্কিলস। সো আমার ট্যালেন্ট, আমার স্কিলস, অ্যান্ড ফাইনালি স্টুডেন্টদের সাথে কাজ করতে আমার ভালো লাগে, ইউথদের সাথে কাজ করতে আমার ভালো লাগে, যখন প্রোগ্রামগুলোতে যাই, যখন ইনফ্যাক্ট বড় বড় ইভেন্টগুলোকে ইনভাইট করা হয় আমাকে, বড় বড় ইভেন্টগুলোতে, সেখানে যখন যাই, যখন কথা বলি তাদের সাথে, আইডিয়াসগুলো শেয়ার করা, তাদেরকে ফিউচারটা তৈরি করতে একটু সহযোগিতা করতে পারা, এই জিনিসগুলো আমার ভালো লাগে, আমার প্যাশনের জায়গা, টাকা না দিলেও আমি ওই কাজটা করতে পারি। সো এই তিনটার কম্বিনেশন যখন একটা জায়গায় হয়, দ্যাটস আ রাইট ক্যারিয়ার, এবং আমি জানি আমি রাইট ক্যারিয়ারে আছি। ইন্টারেস্টিং। লিসেনার, আপনারা শুনছেন, কথা হচ্ছিল জামালউদ্দিন জামির সাথে এবং জামাল ভাইয়ের এন্টার, ইউ নো, ইন্ট্রোডিউসিং পার্ট অর দ্য ক্যারিয়ার জার্নি পার্ট। আই উড সে ইটস আ বিগ লার্নিং ফর এভরি লিসেনার। এই মুহূর্তে যারা শুনছেন, এই 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 জার্নিটাকে যদি আমরা একটু ক্রিটিক্যালি বা একটু ডিফারেন্টলি যদি অ্যানালাইজ করি, দের আর লট অফ গুড থিংস অ্যাবাউট দ্য এন্টায়ার জার্নি। ফার্স্ট অফ অল, দিস জার্নি ইজ নট, নিজেকে অ্যাসেস করা, নিজের পোটেনশিয়ালিটিকে জাজ করা এবং নিজেকে রাইট ফিট করা ক্যারিয়ারে কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। আপনি বিং এ প্রফেশনাল, ইউ অলওয়েজ ওয়ান্ট টু বি হ্যাপি। পিস নামক যে ব্যাপারটা আছে, শান্তির যে ব্যাপারটা আছে, আমরা অনেক সময় এমন একটা জবে স্টাক হয়ে যাই অনলি ফর দ্য ফাইন্যান্সিয়াল ভ্যালুজ অ্যান্ড বেনিফিটস,
আমি মনে করি না এটা আমার আসলে মানুষ কি মনে করবে, আমি আমাকে আমার একটা রিস্ক নেওয়াটা কি আদৌ ঠিক হবে কিনা। দেখেন এই এই ক্যারিয়ার জার্নিটাতে, জামাল ভাইয়ের ক্যারিয়ার জার্নিতে ইটস ভেরি মাচ ক্লিয়ার দ্যাট ইফ ইউ ফলো ইউর প্যাশন, যে কাজটা আপনার করতে ভালো লাগে সেখানে যদি আপনি ড্রাইভ দেন, ইট ডাজেন্ট ম্যাটার। এবং একটা কথা হলে জামাল ভাই বলে ফেলেছেন যে ওনারা আদৌ আমাকে কিছু দিচ্ছে কিনা আই ডোন্ট কেয়ার, আমার আই লাভ টু কন্ট্রিবিউট অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং। আমি আমার নিজের কথাও বলতে বলতে চাই যে মানুষ আমার, আমি অলওয়েজ আই ডিফাইন মাই সেলফ অ্যাজ এ ট্রেনিং প্রফেশনাল। এক্স্যাক্টলি, ওয়ার এজ আই এম পার্ট অফ কিন্তু এইচআর, আমি কিন্তু এইচআর পরে বলি আই প্রফেশনাল ট্রেনার, আই ডিফাইন মাই সেলফ অ্যাজ এ ট্রেনার, পরে বলি হ্যাঁ আই ওয়ার্ক ইন এইচআর ডিভিশন, বিকজ কারণ এইচআর ইজ এ বিগ এরিয়া, বাট স্পেসিফিক্যালি আমার যে এইচআর ভিতরে কিননেসটা দ্যাট ইজ এ ট্রেনিং পার্ট। অ্যান্ড ইম্পর্টেন্ট যে আসলে আপনি আপনার প্যাশনকে রাইটলি, ইউনো প্যাশন যতটা এঙ্গেজ হবেন তত কিন্তু আপনি আপনার জবকে, তত কিন্তু আপনি আপনার প্রফেশনকে এনজয় করবেন। ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি ব্যবসা করছেন, রাইট না হয়তো আপনি আমার এই রেডিও প্রোগ্রাম শুনছেন আর উবারে হয়তো আপনি গাড়ি চালাচ্ছেন, ইট ডাজেন্ট ম্যাটার, দ্যাটস ইউর জব। ড্রাইভিং হয়তো আপনি আপনার প্রফেশন হিসেবে নিয়েছেন, এনজয় দ্যাট থিং, দ্য মোর ইউ এনজয় দ্য মোর ইউ গ্রো।